ছোট পর্দা কিংবা বড় পর্দায় এক অনবদ্য অভিনেত্রীর নাম ডলি জহর। পর্দায় তাকে সবসময় প্রাণবন্ত হিসেবে পাওয়া যায়। চার যুগেরও বেশি সময় ধরে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের। তিনি একজন পেশাদার শিল্পী, একই সঙ্গে চমৎকার বন্ধুসুলভ একজন মানুষ। এ প্রজন্মের তারকারা তাকে মা বলে ডাকেন। তিনিও স্নেহ আর মায়ের সবাইকে কাছে টেনে রাখেন। অভিনয় জীবনে বহু নাটক, টেলিফিল্ম এবং দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ডলি জহর। দর্শকদের কাছে তিনি মমতাময়ী মা হিসাবেই পরিচিত। একজন অভিনেত্রী হিসাবে এটাই জীবনের সবচেয়ে বড় সফলতা হিসেবে মনে করেন তিনি। 1974-75 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নাট্যদল নাট্যচক্রে যুক্ত হন তিনি। ওখান থেকে নিয়মিত অভিনয় শুরু করেন। 80-এর দশকে হুমায়ুন আহমেদ রচিত এইসব দিনরাত্রি নাটকে অভিনয় করে ব্যাপকভাবে পরিচিত লাভ করেন ডলি জহর। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল অসাধারণ। অসংখ্য জনপ্রিয় নাটক ছবিতে অভিনয় করেছেন কালজয়ী অভিনেত্রী। তার মধ্যে রয়েছে আগুনের পরশমণি, বাবা কেন চাকর, শঙ্খনীল কারাগার ইত্যাদি। তিনি 1992 সালে শঙ্খনীল কারাগার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। প্রয়াত অভিনেতা জহুরুল ইসলামের সঙ্গে ডলি জহরের বিয়ে হয় 1976 সালে 5ই নভেম্বর। বিয়ের 9 বছর পর তাদের ঘর আলোকিত করে আসে রিয়াসাত নামের এক পুত্র সন্তান। ডলি জহর তার স্বামীকে হারান 2006 সালের 10ই ডিসেম্বর। সেই থেকে জীবনের কঠিন সংগ্রামের পথ পাড়ি দিয়ে একমাত্র সন্তান রিয়াসাতকে মানুষ করেছেন তিনি। রিয়াসাত এখন অস্ট্রেলিয়া প্রবাসী। সেখানে তিনি স্ত্রী রীতা এবং একমাত্র পুত্র সন্তানকে নিয়ে থাকেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।